বাগেরহাটে 18টি হরিণের চামড়া সহ 2 চোরা শিকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাজারের কাশেম প্লাজা নামক একটি মার্কেটে অভিযান চালিয়ে হরিণের চামড়া সহ এদের আটক করা হয়। এ সময় চোরা কারবারিদের ব্যবহৃত 2টি মুঠোফোন ও নগদ 2,000 টাকা জব্দ করে র্যাব 6 সদস্যরা। শুক্রবার বিকেলে মামলা দায়ের পূর্বক আটককৃত চোরা শিকারী ও জব্দ হরিণের চামড়া বাগেরহাট মডেল থানা হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে র্যাব 6 খুলনা সহকারী পরিচালক মিডিয়া এএসপি মোহাম্মদ বজলুর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। আটককৃতরা হলেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বহরবনিয়া এলাকার মৃত রফিজউদ্দিন ফরাজির ছেলে মোহাম্মদ আব্দুল হাকিম এবং শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মৃত আলিমিয়া হলদারের ছেলে মোহাম্মদ কামরুল ইসলাম। এবং বড়দস্য মুক্ত করার জন্য রেবের ভূমিকা অত্যন্ত বেশি। তাছাড়াও রেব তার জন্মলগ্ন থেকে বিভিন্ন ধরনের চালাবাজ, সন্ত্রাসী, অস্ত্রবাজ এবং কার্যকর হত্যা সমূহ উদ্ঘাটন করে জনগণের আস্থা সৃষ্টি করতে সক্ষম হয়। আপনারা জানেন যে 2018 সালে 1 নভেম্বরে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করা হয়েছে। এর ব্যক্তিতে বিভিন্ন সময়ে এই সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 6 গুরুত্বপূর্ণ কাজ করে আসছে, যার ফলশ্রুতিতে আপনারা জেনে থাকবেন যে সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তারপর হরিণের বিচরণ বৃদ্ধি পেয়েছে এবং সুন্দরবনকে কেন্দ্র করে অত্র অঞ্চলের মানুষের জীবন জীবিকার প্রবাহটা অনেক ব্যবহার হয়েছে। সত্য এবং বিষয়টা বাস্তব যে এর মধ্যে থেকে এই সুবিধাটাকে কিছু কুচক্রী মহল এবং দুষ্কৃতিকারীরা বিনষ্ট করার জন্য পাচার করছে। এর মধ্যে সুন্দরবনের হরিণের বিচরণ বৃদ্ধি পাওয়ার কারণে অনেকে সুন্দরবনের হরিণ শিকার করে তার চামড়া গুলাকে মূল উচ্চ মূল্যে বিক্রি দেশে বিভিন্ন স্থানে বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের অপকর্ম করে যাচ্ছে। তারই সাক্ষী হিসেবে গতকাল আমরা 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে এই চামড়াগুলো সুন্দরবন থেকে হরিণ তারা স্বীকার করেছে এবং হরিণ স্বীকার করে এবং দেশের বিভিন্ন অঞ্চলে সেই চামড়াগুলোকে উচ্চ মূল্যে এবং তারা যেটা স্বীকার করেছে যে প্রতিটা চামড়া 60 থেকে 70 হাজার টাকা মূল্যে তারা বিক্রি করেছে এবং অনেক বিলাসী মানুষ এই চামড়াগুলো তাদের নিজেদের ব্যবহারের জন্য বা সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করে। তো আমরা এই যে চক্রটা আমরা ধরতে সক্ষম হয়েছি তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং এর সাথে যারা রিলেটেড আছে তাদেরকে বোধিত করার জন্য আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করব এবং এ নিয়ে আমরা কাজ করছি এবং ভবিষ্যতে কাজ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। তবে এটাই একসাথে সর্বোচ্চ হরিণের চামড়া আটকের ঘটনা নয়। এর আগে এবছরের 23 জানুয়ারি বাগেরহাট জেলা পুলিশ শরণখোলা থেকে 19টি হরিণের চামড়া সহ 2 চোরা শিকারীকে আটক করেছিল।